난 구속수배자. 정부 সাংগঠনিক কার্যক্রমে অংশ হিসেবে চাঁদপুর যাওয়ার পথে মতলব উত্তরে পথসভা করেছে মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা শ্রী রায়চর ও মতলব সেতুর টোল প্লাজার সামনে জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হুদার নির্দেশে পথসভা করেছে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল। উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সদস্য নাসিরউদ্দিন শাওন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিলাল হোসেন মৃধা, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার, সহসভাপতি ইয়াসিন মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাইদ ব্যাপারী সহ মতলব উত্তর দক্ষিণের হাজারো নেতাকর্মী। আজকে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে, লক্ষ্য করে দেখবেন এই যে আজকে আমরা এখানে সমাবেশ করছি, এখানে মিছিল করছি, গত দুই মাস আগে কি এটা সম্ভব ছিল ভাই? আমরা একটা ঘরের ভিতরে যদি মিটিং করতাম তাহলে আওয়ামী পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা চলে যেত। আপনি বাড়িতে, আমরা বাড়িতে ঢুকতাম রাত 12টার পরে, অনেকে আমরা বিভিন্ন জায়গায় মামলার ভয়ে আমরা হয়তো এলাকার বাইরে থাকতাম, হয়তো মসজিদে থাকতাম বা অনেকে পাবলিক জামাতে থাকতাম, অনেক হয়তো খেতে ঘুমাইতাম, ঘুমাইতাম না তাহলে আজকে কিন্তু ডান খাতে ঘুমাইতাম। অনেক কষ্ট করেছেন আপনারা গত 17 বছর যেটা করেছেন বাংলাদেশের ইতিহাস, পৃথিবীর ইতিহাসে এত বড় নজির নাই যে এত অত্যাচার জুলুমের পরে প্রায় 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, 700 নেতাকর্মীর গুম হয়েছে, সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করা হয়েছে এই দলকে ধ্বংস করার জন্য, কিন্তু জনগণের সমর্থন ছিল বলে, ভালোবাসা ছিল, এই দল কিন্তু ধ্বংস হয় নাই, এটা কিন্তু পারেছি। কিন্তু গত দুই মাস পরে কিন্তু আজকে এখানে বসে আমরা কথা বলছি, যারা এখানে বসেছিল লাঠি নিয়ে তারা কিন্তু পালিয়ে গেছে না? এই জিনিসটা আমরা কিভাবে আবিষ্কৃত পাইলাম, আমরা কেমন করে পেলাম? আমাদের কষ্টের সাথে শত শত মানুষ কিন্তু আত্মবাদী দিয়েছে, কত ছাত্র জনতা মারা গেছে, মারা গেছে না, ছোট ছোট বাচ্চা মারা গেছে, আমাদের বিএনপি যুবদল ছাত্রদল প্রায় 442 জন নেতাকর্মী মারা গেছে। যুদ্ধ ছাড়া পৃথিবীতে এত লোক মারা গেছে এটার নজির নাই। যুদ্ধ থাকলে একটা কথা আছে, যুদ্ধ ছাড়া রাজনীতির কারণে এত লোক মারা যায় না। তারপরেও আমরা এই দিনটা পেয়েছি, এই দিনটা শহীদ হয়েছে যারা, শহীদের সাথে আমরা রক্তের সাথে বেইমানি করতে পারি না। 5ই আগস্টের পরে প্রথম বেগম খালেদা জিয়া যে নেত্রী আপনাদের জন্য জীবন বিসর্জন দিয়েছেন, যাকে বলা হয়েছিল যে আপনি কি চান, কি কোথায় যেতে চান, পৃথিবীর কোন জায়গায় রাজকীয় অবস্থা থাকতে চান, অনেলেবেনে বলেছিল না যে আপনি সন্তান নিয়ে চলে যান, তিনি বলেছিল যে আমার জন্ম হয়েছে বাংলাদেশে, মৃত্যু হয়ে আমি এখানে, আমি মাথা নত করবো না। এমন একজন নেত্রী, অনেক কষ্ট করেছেন আপনাদের, আমাদের সকলের, মানুষের ভালো, মানুষের জন্য তিনি বলেছেন যে আমি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, আমি প্রতিহিংসার রাজনীতি করবো না, মানুষের কষ্ট দিতে চাই না। তার সুযোগ্য সন্তান যারা তারেক রহমান, তিনি প্রতিনিয়তই বলে যাচ্ছেন, আপনি দেখেছেন যে দুই মাস আগেও যারা তারেক রহমানের বক্তব্য শুনতে পছন্দ করতো না, তাকে নাম শুনতে পছন্দ করতো, তারাও কিন্তু এখন বলেছে তারেক রহমান তো খুব ভালো নেতা, তিনি কিন্তু মানুষের কথা বলছে, জনগণের কথা বলছে, নেতাকর্মীদের পক্ষেও কথা বলছেন। রিপোর্ট করেছেন চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ, NNTV।